আসসালামু আলাইকুম। আজকে আমি জান্নাতি ফল ডুমুর রান্ধিমু। ডুমুর রান্ধার লাগে আমি ফ্রাই প্যানে তেল দিয়া, তেল একটু গরম হওয়ার পরে রসুন বাটা দিমু। রসুন একটু লাল হওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিমু। পেঁয়াজটারে 2-3 মিনিট ভাজার পরে লবণ দিমু। পেঁয়াজটা একটু ভাজার পরে আমি হলুদ, মিক্স কারি পাউডার, লাল মরিচ, জিরা আর ধনিয়া পাউডার দিমু। সবগুলা মশলা নাড়াচাড়া করিয়া একটু পানি দিমু। পানি দিয়ে একটু বুনিমু। মশলা বালা করে বোনার লাগে 2-3 বার পানি দিয়ে আমরা সমানভাবে বুনিমু। কিছু বোনা মশলা আমি অন্য একটা পাত্রত সামান্য তেল দিয়ে আনছি, আর এখন ছোটো ইসা আমি দিলাম। ইসাগুলোরে আমি এখন বুনিমু। অল্প অল্প পানি দিয়া 1-2 বার বুনিমু। আমি ইসাগুলো আমার বুন হয়ে গেছে। এখন আমি আমার ফিগ রেডি করবো। ফিগুলার আমি খাটিয়া রাখছি। খাটিয়া রাখি এখন আমি এগুলারে একটু বয়ল করবো। গরম পানির মাঝে একটু লবণ দিয়া, তুরা একটু হলুদ দিয়া বয়ল করবো। ফিগুলো বালা করে বয়ল করা লাগবো। এগুলো একটু ফাঁকা ফিগ, একটু ছোটো ফিগ হইলে বালা হয়। সে লাগি একটু বেশ করে বয়ল করিয়া বালা করে ক্লিন করা লাগবো। ফিগর বুকের ভিতরে যেগুলো শ্বাস আছে এগুলো বয়লের লগে বাইরে আইসে। বালা হলে আর দি খসলাইয়া এগুলারে আমরা ধুইব। এখন আমি এগুলারে একটু পানি দিয়া ব্লাইন্ডারও ব্লাইন্ড করবো। একটা স্মুথ পেস্ট হয়ে যাব। আমার আগে থেকে যে মশলা বোনা আছিল একটার মাঝে আমি এখন আমার পেস্টগুলারে দিব। দিয়ে আস্তে আস্তে স্লো আগুনে আমি এগুলারে অনেক সময় নিয়া পানিগুলা ড্রাই করবো। যখন পানি ড্রাই হয়ে যাব একেবারে তখন আমার বোনাটা হয়ে যাব। আমি এই বোনা থাকিয়া আর একটা আইটেম বানাইমু। আগে যে আমি আমার ইসা বুনি রাখলাম, এই বোনাগুলা করে আমি অল্প নিয়া আমার ইসা বোনার মাঝে দিয়া আর একটা আলাদা ডিশ করবো। 2-3 মিনিট ইসার মাঝে বুনিয়া আমি ডুলা পাতা দিলাইমু। আমরা একটা মশলা দেখি 2টা ডিশ বানাইলাম। 2টা 2 লাখান মজা ট্রাই করে দেখবা।